হচ্ছে সার্থকতা হবে, ঠিক আছে? তো সবাই ক্লাসগুলো দেখবে আশা করি। আচ্ছা দেখো, আজকে তোমাদের আমি গণিত ক্লাস নিয়ে এসেছি। 160 পৃষ্ঠা তোমাদের বই, 160 পৃষ্ঠা। সবাই বইটা সামনে বের করো, দেখো 160 পৃষ্ঠায় কিছু আছে গুণের অঙ্ক, দুই সংখ্যা অঙ্কগুলো। তো অঙ্কগুলো একটু কঠিন, যেহেতু তোমরা এক ঘরের অঙ্কগুলো সবাই পারো, তাই না? যেমন দুইকে দুই, দুই দুগুণ দুই, দুগুণী চার, তিন দুগুণী ছয়, আবার তিনের ঘরে নামা তাদের যে অঙ্কগুলো সেগুলো আমরা সবাই খুব সহজেই করতে পারি, কিন্তু দুই ঘরের অঙ্কগুলো একটু কঠিন, তাই না? একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু যখন তোমাদের
তাহলে দেখ এখন তোমরা বলো তো কি করবো, চার দিয়ে একবার এক কি গোল করতে হবে তাই না? চার দিয়ে একবার এক কি গোল করো, তাহলে চারের ফাইনাল তো বলি আমরা, চার এক কে চার, চার দিয়ে কি গোল করলাম, এখন চার দিয়ে আবার কাকে গোল করতে হবে বলো, বার মাসে কত আছে দুই তাই আছে না, তাহলে চার এক চার এক ফাইনাল তো বলো, চার এক কে চার, চার দুগুণে আট, চার এক কে চার, চার দুগুণে কত হয় আট তাই হয় না, তাহলে কত হলো আমার চুরাশি গুণ, অর্থাৎ একুশ কে চার দ্বিগুণ করে আমার কত হলো চুরাশি, ঠিক আছে। তোমরা যখন অঙ্কগুলো করবে তখন তোমরা অবশ্যই এভাবে রাফ করে দেবে না, একবার কিন্তু এভাবে করতে পারবে না, পারবে কি এগুলো করতে পারবে না, এইভাবে এগুলো তোমাদের কিন্তু আমি রাফ করে দেখিয়ে দিচ্ছি, এভাবে সবাই বাসায় করবে। তারপরে দেখো ছয় নম্বর অঙ্কটা আছে কত, চৌত্রিশ গুণন চৌত্রিশকে কত করে গুণ করবো দুই দিয়ে তাই না, তাহলে চৌত্রিশ গুণন দুই, গুণ মানে কি ডবল হবে দ্বিগুণ হবে তাই না, তাহলে চৌত্রিশ গুণন দুই অর্থাৎ চৌত্রিশ দুগুণে কত হয় সেটা আমি বের করছি, তাহলে আবার কি করতে হবে বলো, দুই দিয়ে একবার কাকে গুণ করবো চারকে, আর দুই দিয়ে একবার তিনকে তাই না, অর্থাৎ এই দুই দিয়েই আমার দুটো সংখ্যাকে গুণ করতে হবে, তাহলে চারের ঘরের নামটা বলো, আর একটা কথা সেটা হলো তুমি যদি চারের ঘরের নামটা বলো দুই ঘর পর্যন্ত বলতে হবে, আবার যদি তুমি মনে করো যে না আমি দুইয়ের ঘরের নামটা বলবো তাহলে তোমার চার ঘর পর্যন্ত বলতে হবে, তাহলে দুইয়ের ঘরের নামটা আমরা বলি দেখো কোন পর্যন্ত বলতে হয়, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, আমি কিন্তু পাঁচ পর্যন্ত যাবো না, কোন পর্যন্ত যেতে হবে চার পর্যন্ত, অর্থাৎ যেখানে তোমার চার ঘর পর্যন্ত থাকবে সেই পর্যন্ত যেই তোমাকে থেমে যেতে হবে, তাহলে দুইয়ের ঘরের নাম কথা বললাম দুই একটি দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, অর্থাৎ যখনই চার পর্যন্ত হলো আমি কিন্তু থেমে গেছি, চার দুগুণে আমার কত হলো আট তাই না, লিখলাম আমি আট। তারপরে আবার দেখো এখন আছে দুই দিয়ে তিনটি গুণ করতে হবে, তাহলে এখানে আমি তিনের ঘরের নামতা করতে পারবো, আবার যদি আমি বলি না আমি দুইয়ের ঘরের নামতা তিন ঘর পর্যন্ত করবো তাও কিন্তু আমার হবে, তাহলে আমি দুইয়ের ঘরের নামতা দিয়ে শুরু করি, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে কত হয় তিন দুগুণে ছয় কত হলো আটষট্টি, দেখো চৌত্রিশ দুগুণে আটষট্টি, তো তোমরা বাসায় আমি যেভাবে করালাম ঠিক এভাবে বাসায় প্র্যাকটিস করবে ভালোভাবে করবে, আর নামতা কিন্তু তোমাদের জানতেই হবে, নামতা শেখার কোনো বিকল্প নেই, এক থেকে নয় পর্যন্ত নামতা একদম মনে করো